হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। তো গাইস, আজকে আমি একটা দাড়ির শেভিং করা দেখাবো, একদম ক্লিন শেভ। তো মোস্টটা বানাও আজকে শেখাবো। তো এই খুঁটটা আমি কিভাবে চালাই গাইস, অনেক এই খুঁড়ের আজকে টেকনিক আমি আপনাদের শেয়ার করব। তো অবশ্যই গাইস, যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি আপনি দাড়ির কাটিং ভালো করে শিখতে চান, কিভাবে কাস্টমারকে ব্যথা পাবে না সে বিষয়ে ধ্যান রাখবেন, অবশ্যই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন গাইস। তো চলুন গাইস, আমরা চলে যাই কাটিং। তো গাইস, যেহেতু আমি ফর্ম দিয়ে দাড়িটা শেভিং করব, ঠিক আছে, তো ফর্ম দিয়ে শেভিং করার আগে অবশ্যই দাড়িটাকে নরম করে নিতে হবে। তো আমি অবশ্যই একটু জল দিয়ে স্প্রে করে নিয়েছি, এরপরে আমি একটু হালকা ক্লিনজিং মিল্ক ব্যবহার করব হালকা করে, তাতে দাড়িটা একটু নরম হবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি নরম হবে। তার জন্য কিন্তু আমি এই ক্রিমটা ব্যবহার করে থাকি। তো দেখুন, অবশ্যই দাড়িটাকে ভালো করে মানে নরম করে নেবেন, তাহলে কিন্তু কাস্টমারের যখন আমি খুঁটটা চালাবে তখন লাগবে না, ঠিক আছে। তো দেখুন কিভাবে কোথায় খুঁটটা চালাই, অবশ্যই আজকে শেয়ার করব। তো দেখুন, তো গাইস আমার দেখুন আমার ফর্ম লাগানো শেষ, আমি সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে ক্রিমটা লাগিয়ে দিয়েছি। আর গাইস অবশ্যই খুঁটটা কিন্তু আপনাকে ভালো নিতে হবে, একটু দেখে শুনে নিতে হবে। যখন আপনি এই ব্লেডটা আপনি লাগাবেন বা যখন দাড়িটা কাটবেন, তারপরে দেখবেন এখানে যদি ব্লেডের সাথে সাথে যদি কোনো চুল বা দাড়ি যদি এখানে ঢুকে যায় বা টানার সময় যদি ঢুকে যায়, তারপরে কিন্তু এই মানে খুঁটটা কিন্তু কাটবে কম আর কাস্টমারকে ব্যথা লাগবে বেশি, ঠিক আছে। তো অবশ্যই একটা ভালো খুর নিয়ে নেবেন, ভালো কাজ করতে গেলে অবশ্যই একটা ভালো খুরের দরকার আছে। তো গাইস সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করব, দেখুন হালকা করে একটু টেনে নেব, এদিকে ফর্মটা একটু টেনে নেব, মাপ মতো রাখবো চিপটা, এই এখান থেকে রাখবো, রেখে কিন্তু আমি কাটবো, এখান থেকে শুরু করব। তো দেখুন আমার এই আঙ্গুলটা কিন্তু এখানে রয়েছে, এখানে রয়েছে, একটু টান টান ভাব থাকবে, আর খুঁটটা আমার একদম ডাইরেক্ট কিন্তু এইভাবে চলবে, ঠিক আছে, এইভাবে চলবে, তাহলে কিন্তু কাস্টমারের ব্যথা লাগবে না। দেখুন 45 অ্যাঙ্গেলে কিন্তু খুঁটটা আমাকে চালাতে হবে, দেখুন কিভাবে চালাচ্ছি আমি। আর অবশ্যই গাইস দাড়ির সাইজটা দেখে নেবেন কোন দিকে রয়েছে। তো দেখুন গাইস, এই জায়গাটা কিন্তু দাড়িটা এই দিকে রয়েছে ভাঁজটা, তো আমার এই দিকে টানতে হবে হালকা, দেখুন এই দাড়িটা উপর দিকে রয়েছে, ঠিক আছে। এটা যদি আমি ডাইরেক্ট এই দিকে টানি তাহলে কিন্তু দাড়িটা ফেটে যাবে আর এখান থেকে ব্লাড চলে আসবে, তাই আমি এটাকে কি করব, নিচ থেকে এই দিক থেকে লাগিয়ে কিন্তু আমাকে কাটতে হবে, তাহলে কিন্তু ব্যথাও পাবে না আর কিন্তু ব্লাডও আসবে না। দেখুন এই যে এই আঙ্গুলটা দিয়ে কিন্তু টেনে টেনে কাটতে হবে অবশ্যই, দেখুন এই দেখুন কিভাবে ধরেছি আমি আর কিভাবে খুঁটটা চালাচ্ছি, দেখুন। তো অবশ্যই গাইস এই এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখবেন, দেখুন এই জায়গাটায় দাড়িগুলো কোন দিকে কোন দিকে রয়েছে, তিন চার দিকে কিন্তু রয়েছে। তো এখানে একটু হালকা টেনে ধরে আমি উপরের দিকে একটু টেনে নেব, এই যে দাড়ির গোড়া অনুযায়ী কিন্তু টানতে হবে, এটা একদম ডাইরেক্ট টানা যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। এখন কিন্তু এখান দিয়ে নিচ দিক দিয়ে নিচ থেকে উপরের দিকে টানতে হবে, দেখুন এই এই জায়গাগুলো অবশ্যই ধ্যান রাখবেন গাইস, তাহলে কিন্তু কাস্টমারের ব্যথা লাগবে না আর একটা ভালো মানে ভালো করে শেভিং আপনি করতে পারবেন, দেখুন এই জায়গাটা ডাইরেক্ট আমি টেনে দেবো। দেখুন কোন জায়গায় কিভাবে চালাচ্ছি খুঁটটা, অবশ্যই ফলো করবেন গাইস, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন গাইস। দেখুন কোথায় কিভাবে আমি টেনে টেনে কাটতেছি, এই সাইডটা আমার কমপ্লিট, এখন এই সাইডটাকে ধরবো, সেম ভাবেই আমি এই বরাবর রাখবো, দেখুন হালকা করে একটু জায়গা করে নেব সর্বপ্রথম, তারপরে খুঁটটা আমি এখান থেকে লাগাবো, লাগিয়ে ডাইরেক্ট আনবো,
দেখুন আমি ফুটটা কোন অ্যাঙ্গেলে চালাচ্ছি, অবশ্যই ফলো করবেন। পাট পাট করে কিন্তু কাটতে হবে, এই জায়গা দাড়িটা কিন্তু এই দিকে রয়েছে, তাই আমি যদি এই দিকে টানি উপরের দিকে কোনো প্রবলেম হবে না। তো দেখুন এখান থেকে শুরু করে আমি ডাইরেক্ট এই দিকে টেনে নেব, দেখুন একদম রাউন্ড করে কিন্তু টানতে দিই এইভাবে। আর অবশ্যই এই আঙ্গুলটা দিয়ে এই যে চাপ দিয়ে টেনে নেবে, দেখুন এই জায়গাটা দাড়িটার ডাইরেক্ট এদিকে রয়েছে, আমি এই দিক থেকে কুটতে চালাবো। এই জায়গাটাতে এই দুই আঙ্গুলটা দিয়ে আমি এইটা চাপিয়ে এই দুই আঙ্গুলটা এইরকমকে ধরে মাঝখান থেকে কুটতে চালিয়ে দেবো, দেখুন তো দেখুন গাইস এই দাড়িটা রয়েছে এই দিকে, প্লাস নিচেরটা রয়েছে উপরের দিকে, ঠিক আছে। আমার এই পর্যন্ত কিন্তু এই খুঁটটা এই পর্যন্ত এখানে চালাতে হবে, তারপরে উপরের দিকে টানতে হবে। তো দেখুন কোন দিকে ঘুরিয়ে আমি খুঁটটা কোন দিকে চালাচ্ছি, একদম ডাইরেক্ট টানলে কিন্তু আমার ক্লায়েন্টের কিন্তু এখানে ব্লাড বাইর হয়ে যেতে পারে, তাই আমি এই যে নিচের দিক থেকে ধরে এইভাবে টানবো। অবশ্যই ধ্যান রাখতে হবে উপরের দিকে যেন কুড়টা না ওঠে। তো বাকি রয়েছে আমার এটা, তো এই জায়গাতে আমি এই জায়গাটা বাদ দিয়ে উপরের দিকে টেনে নেব, দেখুন এটা আবার এইদিকে একটু ঘুরিয়ে টানতে হবে, এটা কমপ্লিট। এখন রয়েছে এইটুকু, এইটুকু আমার উপরের দিকে টানতে হবে, দেখুন 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 আমার নিচেরটা কিন্তু কমপ্লিট। এখন আমার রয়েছে এই জায়গাটুকু, তো এই জায়গাটুকু আমি ডাইরেক্ট এই যে যে আঙ্গুল দিয়ে আমি টেনে এইভাবে ফুলের মাথাটা দিয়ে হালকা করে টেনে দেব, দেখুন এটা হয়ে গেল। এই জায়গাটা ডাইরেক্ট এইভাবে টানলে কিন্তু ব্যথা পাইতে পারে, তার জন্য আমি দুই সাইড দিয়ে চাপিয়ে নিয়ে তারপরে কাটবো, দেখুন এই সাইডে একটু চাপালাম, এই সাইড দিয়ে আর একটু চাপালাম, আর এটা দেখুন এটা ডাইরেক্ট টেনে দেব, দেখুন এখন আমার মোচটা রেডি করতে হবে।
won't stop now. Reaching for a distant star. Don't stop now. Isn't it strange to have a safe at home? Sitting and counting days until the second blow. If you're gonna make a change, you have to let me know. Turn this shit around, just start adopting us. It's all you need to do.